2300 মিটার রাস্তা, রাস্তার দুই প্রান্তে খরচের হিসাব দুরকম, কোথাও 66 লক্ষ, কোথাও আবার 66 কোটি। বিষয়টি জানতে চেয়ে চিঠি লেখেন গাইঘাটার যুবক। রাস্তা তৈরির তিন দশক বাদে উঠে যাচ্ছে পিচ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ এনে জেলা শাসককে চিঠি দিলেন স্থানীয় এক যুবক। রাস্তা তৈরির জন্য যে প্রকৃত কত অর্থ খরচ হয়েছে তাও জানতে চেয়ে আবেদন করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে গাইঘাটা ব্লকের শিমুলপুর গ্রাম পঞ্চায়েতের শিমুলপুর এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, কয়েক বছর ধরে শিমুলপুর মোড় থেকে কালীবাড়ি পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা খারাপ অবস্থায় ছিল। বারবার আবেদন করার পর পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তাটি বন্ধ করা হয়েছে। রাস্তাটি তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ। প্রায় 67 লক্ষ টাকা ব্যয়ে প্রায় 2300 মিটার রাস্তার কাজ মার্চ মাসে শুরু হয়। দিন দশেক আগে রাস্তাটি নির্মাণের কাজ শেষ হয়েছে। অভিযোগ, এরই মধ্যে রাস্তার পিচ উঠে গিয়েছে। অভিযোগকারী যুবক প্রসেনজিৎ দেব বলেন, অতি নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হয়েছে, বর্ষা এলে আর রাস্তা বলে কিছুই থাকবে না। তাই বিষয়টি জানতে চেয়ে আমি জেলা শাসক, মহকুমা শাসক এবং ব্লক আধিকারিক ও গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে চিঠি করেছি। লিখিতভাবে জানতে চেয়েছি, একই রাস্তার দুই মাথায় দুটি ফলক লাগানো হয়েছে। একটি ফলকে লেখা রয়েছে প্রায় 66 কোটি টাকা ব্যয় নির্মিত হলো, আরও একটি ফলকে লেখা রয়েছে প্রায় 66 লক্ষ টাকা ব্যয় নির্মিত হলো। কোনটা ঠিক সেটাই আমরা বুঝতে পারছি না। এই রাস্তাটা দীর্ঘ আপনার 2-3 বছরের বেশি সময় ধরে রাস্তাটা খারাপ। তো গ্রামবাসীদের একটা দাবি ছিল যে রাস্তাটা যেন ভালো করে কাজ হয়। তো যখন কাজ শুরু হলো, আমরা একটা আশা ছিলাম যে হ্যাঁ, এই রাস্তাটা হবে। এই রাস্তাটা একটা মানুষের গণমাধ্যমের খুবই একটা, মানে এই রাস্তাতে প্রচুর মানুষ যাতায়াত করে প্রতিদিন। তো রাস্তাটা হওয়ার পরে এখনো 1 সপ্তাহ 10 দিনও হয়নি, রাস্তার কাজ কমপ্লিট হয়েছে। তো অলরেডি রাস্তার বিভিন্ন জায়গা থেকে ভাঙা শুরু হয়ে গেছে, রাস্তায় খোয়া উঠে যাচ্ছে, মানুষজনের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। তো বর্ষা আসলে এই রাস্তার মোটামুটি, যদি আর একটু ভারী বর্ষা হয়, রাস্তার মোটামুটি কিছু থাকবেই না। তো সেই জন্য আমি একটা অভিযোগ করেছি ডিএম সাহেবকে, আমি একটা অভিযোগ করেছি আমার তরফ থেকে, এবং একটা আরটিআই আমি জমা দিয়েছি যে এই রাস্তাটার এই অবস্থার হওয়ার কারণটার জন্য আমি এই জন্য একটা অভিযোগ জানি। এই বিষয়ে গাইঘাটা ব্লক আধিকারিক নীলাদ্রি সরকার বলেন, আমার কাছে রাস্তাটি নিয়ে একটা অভিযোগ এসেছে। যে দপ্তরের থেকে রাস্তাটি তৈরি হয়েছে আমি তাদের ইঞ্জিনিয়ারকে বলেছি, তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। কোথাও উঠছে কোথাও উঠে না এই আর কি। তবে আমার সাজেশন হলো, যখন কাজ হয় তখন সুপারভিশন থাকা দরকার একজন ইঞ্জিনিয়ার। কারণ কাজ করছে যারা, তারা তো চেষ্টা করে সুন্দর করতে, কিন্তু আমরা পাবলিক কি বুঝবো এটা খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে? এটা দেখতে হবে PWD-র যে ইঞ্জিনিয়ার থাকে ওনার সুপারভিশন। একটা রাস্তা নিয়ে কমপ্লেন এসেছে শিমুলপুর গ্রাম পঞ্চায়েতে হয়েছে। এই রাস্তাটা আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে হয়নি, এই রাস্তাটা WBSRD এর তরফ থেকে হয়েছে। আমি ওনাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা বলেছি, ওনাকে জানিয়েছি যে একটা কমপ্লেন এসেছে, তো উনি ওনার তরফ থেকে তদন্ত করে দেখবেন যে রাস্তাতে কী ভুল ত্রুটি হয়েছে এবং যেটা হয়েছে সেটা ওনারাই ঠিক করে দেবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, গাইঘাটা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।